অপটিক্যাল ইলিউশন এমন একটি বিষয় যেটা আপনার চোখকে ধোঁকা দেয়। এর আগে এই চ্যানেল থেকে চারটি এপিসোড এসেছিল অপটিক্যাল ইলিউশন নিয়ে, আজকে হচ্ছে এর পঞ্চম এপিসোড। পূর্বের এপিসোডগুলো যদি না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ সবার শেষে এমন একটি ইলিউশন দেখাবো যেটা আপনাকে মনে করাবে যে আপনি উঠছেন। তো চলুন ইলিউশনের রাজ্যে হারানো যাক। নাম্বার ওয়ান, হলওয়ে ইলিউশন। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে হলওয়ে র্যান্ডম স্পিডে আমাদের সামনের দিকে অতিবাহিত হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আপনি এর স্পিড চেঞ্জ হতে দেখবেন। কিন্তু আমি পরিবর্তন করব না এর স্পিড, এটা আপনার চোখ আপনার জন্য করে দিবে। আপনাকে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে, ভিডিওটির মাঝখানে আপনার হাতকে রেখে দিতে হবে। আপনার হাতকে রেখে দেখুন, এর স্পিড মনে হবে যে এটা বেড়ে গেছে। এবার হাতটিকে সরিয়ে নিন। ও মা, এর স্পিড তো আগের মতোই আছে, এখন তো আবার স্লো হয়ে গেল। এটা একটা ইলিউশন। এই ছবিতে আমরা দুটো মনস্টার বা দৈত্যাকার প্রাণী দেখতে পাচ্ছি। আপনি বলুন তো কোন দৈত্যটি বড়, প্রথমটি নাকি যেটা পিছনে আছে সেটি? কিন্তু না, এই দুইটাই সেম। আপনি এই হাতিটির দিকে তাকান, এটা খুবই জনপ্রিয় একটি অপটিক্যাল ইলিউশন। এবার আপনি বলুন তো এই হাতিটির কয়টা পা আছে? বেশিরভাগ মানুষ বলে এখানে চারটি পা আছে, অনেকে বলে ছয়টিও আছে, কিন্তু আপনি কমেন্টে বলুন যে আপনি এই হাতিটির কয়েকটি পা দেখতে পেয়েছেন, চারটি নাকি ছয়টি নাকি তারও বেশি। এখানে কিছু সংখ্যা আছে, আপনি এই সংখ্যাগুলোকে পড়ার চেষ্টা করেন এবং ধরার চেষ্টা করেন এখানে আসলে কোথায় মিস্টেক হয়েছে। কি ভুলটি খুঁজে পেয়েছেন? আসলে এখানে মিস্টেক শব্দটিতে ভুল ছিল, এটা আসলে ভুল। এখানে আমরা বিখ্যাত লন্ডন আইকে দেখতে পাচ্ছি। এখন আপনাকে উত্তর দিতে হবে যে এই রোলার কোস্টারটি কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। কি পেরেছেন? পারলে এর উত্তর কমেন্টে জানান, ইটস ডিফিকাল্ট আই নো। আপনি এই ছবিটি দেখুন, আপনার কাছে শুধু সাদা কালো মনে হচ্ছে, কিন্তু একটু ভালোভাবে দেখুন তো এখানে কি দেখা যাচ্ছে। আপনাদের সুবিধার জন্য বলে দিই, এখানে একটি প্রাণী আছে, সেটা এবার আপনারা বলুন যে এখানে আপনারা কি দেখতে পেয়েছেন। সুবিধার জন্য বলে দিচ্ছি, আপনি যদি চোখকে একটু ছোট করেন বা ডানে বামে মোবাইলটাকে বা কম্পিউটারকে নাড়াচাড়া করেন তাহলে আপনি প্রাণীটিকে খুব সহজেই বুঝতে পারবেন। দিস ওয়ান ইজ কুল ইলিউশন, ইউ ক্যান ট্রাই। এই ছবিতে আমরা কিছু রেখা দেখতে পাচ্ছি, কিন্তু ছবিটির উভয় পাশের রেখাগুলো সোজা না হয়ে বরং বাঁকানো। কিন্তু আপনি যখন ছবিটির ঠিক মাঝখানে তাকাবেন কিছুটা সময় নিয়ে, তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে সাইডের বাঁকানো লাইনগুলো একেবারে ক্রমে সোজা হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাকে মাঝখানে তাকাতে হবে, তাকিয়ে থাকুন। উডেন ট্রেন ট্র্যাক ইলিউশন। এই দুটো কাঠের টুকরোর মধ্যে কোনটি বড়, উপরেরটি নাকি নিচেরটি? কিন্তু সত্যটা হলো উভয় টুকরোগুলোই হুবহু সমান। আপনি বলছিলেন রাইট? ট্রেন ডিরেকশন ইলিউশন। আচ্ছা বলুন তো ট্রেনটি পিছনে যাচ্ছে নাকি সামনে? মজার ব্যাপার হলো আপনি যেদিকে নিতে চাইবেন ট্রেনটি সেদিকেই যাবে, ইটস মাইন্ড গেম। আপনি যদি ট্রেনটির বাম দিকে নজর দেন তাহলে দেখবেন এটা ফরওয়ার্ড যাচ্ছে, আর যদি অপর দিকে বা ডান দিকে নজর দেন তাহলে মনে হবে এটা ব্যাকওয়ার্ড যাচ্ছে। দিস ইজ আ সুপার কুল ইলিউশন। পরবর্তীতে আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি। এখন আপনাকে বলতে হবে এই ছবিতে কয়টি প্রাণীর ছবি লুকিয়ে আছে এবং তাদের নাম কি। আপনি যদি এখানে দুটো প্রাণী দেখতে পান তাহলে আপনি সঠিক, এর থেকে বেশি দেখে থাকলে আপনি ওভার স্মার্ট, কারণ এখানে একই সাথে খরগোশ এবং হাঁস দেখতে পাবেন। আপনি কি দেখতে পেয়েছেন সেটা কমেন্টে অবশ্যই লিখবেন। এই ছবিটিকে দেখে মনে হচ্ছে তার পা দুটো পুরো তেল দিয়ে মাখামাখি করা, কিন্তু ছবিতে দেখানো ব্যক্তিটির পা আসলে একটি ট্রান্সপারেন্ট প্যান্ট দিয়ে মুড়ানো অবস্থা আছে, মানে তিনি একটা ট্রান্সপারেন্ট প্যান্ট পরে আছেন যাকে দেখতে তেলের মতো মনে হচ্ছে, তাই না? আমি শুধু ভাবতেছি যে আরেকটু উপরে গেলে কি হবে। আচ্ছা ওইটা বাদ। পরবর্তী ইলিউশনে আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি, এখানে তিনটি গাড়ি আছে। এবার বলুন তো কোন গাড়িটি বড়, একেবারে সামনেটি রাইট? ইয়েস অবভিয়াসলি। কিন্তু না, এখানে থাকা প্রত্যেকটি গাড়ি সমান সাইজের, কিন্তু তারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকার কারণে এমনটা দেখছি আমরা।
ওয়েট, আপনি ভিডিও দেখতেছেন বাট লাইক বাটনে ক্লিক করেন নাই। আপনাকে ইউটিউব দ্বারা 420 মোতাবেক ইন্টারনেট চ্যুত করা হলো। এই ভাই ভিডিও সাইডে যাই না, ঠিক আছে। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি গ্রে রঙের একটি বার কমলা রঙের বক্সের ভিতরে নড়াচড়া করছে, কিন্তু একটু পর এই গ্রে রঙের বারটির রং পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? আপনাকে শুধু ওই যে ওই কালো বিন্দুটাতে কিছুক্ষণের জন্য ফোকাস করে রাখতে হবে। কিছুক্ষণ কালো বিন্দুটিতে দেখার পর এখন ওই বারটিকে শুধু গ্রিন অথবা ব্লু দেখাচ্ছে, রাইট? দিস ইজ ইনসেইন ইনজুলিউশন, লুক আউট নেক্সট রিলিউশন। এই ছবিটি শুধুমাত্র রিয়েল জিনিয়াসরা সলভ করতে পারবে। আপনি সলভ করতে পারলে আপনি একজন জিনিয়াস হবেন, ঠিক আছে। এখানে বলুন তো, বিড়ালটি সিঁড়ি বেয়ে উপরে উঠছে নাকি নিচে নামছে? কেউই সহজে এটা বলতে পারবে না যে বিড়ালটি উপরে উঠে যাচ্ছে নাকি নিচে। খুবই কেয়ারফুলি ছবিটিকে দেখতে থাকুন আর উত্তরটি অবশ্যই কমেন্টে জানান, আর প্রমাণ করেন যে আপনি একজন জিনিয়াস। আপনার কাছে কি এই ছবিটি নড়াচড়া করছে বলে মনে হচ্ছে? কিন্তু ছবিটি একদম স্থির অবস্থাতে আছে, এটা আপনার ব্রেনের খেলা। এই ভিডিওতে আপনারা কিছু প্যাটার্ন লক্ষ্য করছেন, এবার একটা ম্যাজিক দেখি চলুন। আপনি যদি আপনার চোখের পলক বারবার ফেলতে থাকেন তাহলে দেখবেন প্যাটার্নগুলো দারুণভাবে পরিবর্তিত হচ্ছে। কি হচ্ছে তো? এই ছবিটি দেখুন, এই ছবিটির মাঝে একটি বিড়াল লুকিয়ে আছে। আপনাকে শুধু ওই বিড়ালটিকে খুঁজে বের করতে হবে উইদিন 10 সেকেন্ডস। বিড়ালটি এই যে এখানে। এবার কমেন্টে জানান আপনি কি বিড়ালটিকে খুঁজে পেয়েছিলেন। একটি হারানো বিজ্ঞপ্তি, এখানে একটি মোবাইল ফোন হারানো গিয়েছে। আপনাকে এই ছবিটি দেখে বলতে হবে ফোনটি কোথায় আছে। খুঁজুন ভালো করে, নয়তো কিন্তু খবর আছে। আপনি আমারে ডিসঅ্যাপয়েন্ট করছেন, আমি জানি আপনি এটা খুঁজে পান নাই। ফোনটি আসলে এইখানে ছিল, থ্যাঙ্ক গড ফাইনালি পাইছি, নয়তো আজকে বাড়ি ছাড়া হইতো। আপনার যদি এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। এইবার আমরা বহুল প্রতীক্ষিত উই যে উই অপটিক্যাল ইলিউশনটা দেখ, যেটা আসলেই অনেক জোস, আর এটা দেখে আপনার মনে হবে যে আপনি আসলে উড়ছেন। আপনারা 30 সেকেন্ডের জন্য এর মাঝখানে নজর দিন এবং পলক ফেলবেন না। এবার অন্যদিকে তাকান, ওয়াও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, নেক্সট ভিডিও কি নিয়ে চান সেটাও জানাতে পারেন। আর এরকম বিজ্ঞানভিত্তিক অজানা ফ্যাক্ট সম্পর্কে জানতে চাইলে অভিকর্ষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা দেখতে পারেন। ধন্যবাদ।